আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, সম্প্রতি বিভিন্ন পদের চাকরি পরীক্ষাগুলোতে আসা 61টিরও অধিক বাংলা প্রশ্নোত্তর নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। মূল ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। কিসের সাহায্যে মানুষ সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে মনের ভাব প্রকাশ করতে পারে? মানুষ সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে মনের ভাব প্রকাশ করে কণ্ঠধ্বনির সাহায্যে। হাইফেনকে বাংলায় কি বলা হয়? হাইফেনকে বাংলায় বলা হয় সংযোগ চিহ্ন। লেখাপড়া করো নতুবা ফেল করবে, বাক্যে কোন অব্যয় ব্যবহৃত হয়েছে? এ বাক্যে অমৈত্রী অব্যয় ব্যবহৃত হয়েছে। খাদকের বিপরীত শব্দ কোনটি? খাদক শব্দের বিপরীত শব্দ হল মহাজন। রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড় গল্পের একটি বিখ্যাত চরিত্র হল চারুলতা। বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক হল কৃষ্ণকুমারী। গঠন অনুসারে বাক্য কত প্রকার? গঠন অনুসারে বাক্য তিন প্রকার, সেগুলো হল সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। আঞ্চলিক ভাষার অপর নাম কি? আঞ্চলিক ভাষার অপর নাম হল উপভাষা। ভোজন করার ইচ্ছা এর একতা প্রকাশ কি হবে? এর একতা প্রকাশ হল বুভুক্ষা। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নিষিদ্ধ লবণ কার রচনা? এটি লিখেছেন সৈয়দ শামসুল হক। সাধু রীতি ও চলিত রীতির পার্থক্য কোন পদে বেশি? সাধু ও চলিত রীতির পার্থক্য সবচেয়ে বেশি ক্রিয়া ও সর্বনাম পদে। খাফসার গ্রন্থটির রচয়িতা কে? এই গ্রন্থটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। যা বলা হয়নি এর একতা প্রকাশ কি হবে? এর একতা প্রকাশ হবে অনুক্ত। আলোয় আধার দূর হয় বাক্যে আলোয় শব্দটি কোন কারকের উদাহরণ? বাক্যের আলোয় শব্দটি করণ কারকের উদাহরণ। পৃথিবীর প্রতিশব্দ কোনটি? পৃথিবীর প্রতিশব্দগুলোর মধ্যে একটি হল বসুমতি। মুমুষু এর সঠিক বানান কোনটি? এই শব্দটির সঠিক বানান হল মুমুষু, ময় রসৌকার, ময় দৈর্ঘ্যকার, মোত্তন্নশয় রসৌকারে মুমুষু। মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, বাক্যে মরি মরি কোন শ্রেণীর অব্যয়? বাক্যে মরি মরি অনন্যই অব্যয়। বাংলা ভাষার মূল উৎস কোন ভাষা? বাংলা ভাষার মূল উৎস হল বৈদিক ভাষা। আইনজীবী শব্দটি কোন দুয়ের যোগফল? এই শব্দটি ফার্সি এবং তৎসম শব্দের যোগফল। কোন পত্রিকাটি 1923 সালে প্রকাশিত হয়? 1923 সালে প্রকাশিত হয় করল পত্রিকাটি। তেলে ভাজা কোন সমাস? তেলে ভাজা শব্দটি তৎপুরুষ সমাস। সাপোষা বাগধাটির অর্থ কী? এই বাগধাটির অর্থ হল অত্যন্ত গরিব। চণ্ডীমঙ্গল কাব্যের উপাস্য চণ্ডী কার স্ত্রী? চণ্ডীমঙ্গল কাব্যের উপাস্য চণ্ডী শিবের স্ত্রী। মধুর শব্দের বিপরীতাত্মক শব্দ কি? মধুর শব্দের বিপরীতাত্মক শব্দ হল তিক্ত। দুর্লভ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? দুর্লভ শব্দের সন্ধি বিচ্ছেদ হল দুবিসর্গ যোগ লব, দুর্লভ। কেষ্ট বিষ্ণু এর অর্থ কি? এর অর্থ হল গণ্যমান্য। পূর্বাশা পত্রিকার সম্পাদক কি ছিলেন? পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য। গাছপাথর বাগধাটির অর্থ কি? এ বাগধাটির অর্থ হল হিসাব নিকাশ। বেলা অবেলা কালবেলা এর লেখক কে? এর লেখক হলেন জীবনানন্দ দাস। যা লাফিয়া চলে এর একতা প্রকাশ কি হবে? এর একতা প্রকাশ হল প্লবব। গায়ক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? গায়ক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হল গই যোগ অব, গায়ক। সনেট শব্দটি কোন ভাষা থেকে আগত? সনেট শব্দটি ইতালি ভাষা থেকে আগত। সৈয়দ অলিউল্লাহর লেখা নাটক কয়টি? সৈয়দ অলিউল্লাহর লেখা নাটক হল চারটি, সেগুলো হল বহিপীর, উজানের মৃত্যু, সুরঙ্গ এবং তরঙ্গভঙ্গ। তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল, বাক্যে তখনকার শব্দটি কোন কারক? বাক্যের তখনকার শব্দটি সম্বন্ধ কারক। যে বাক্যে একটিমাত্র ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে? তাকে সরল বাক্য বলা হয়। তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান? তৎপুরুষ সমাসে পর পদ প্রধান। উচ্চারণের স্থান অনুযায়ী তালব্য বর্ণ কয়টি?
উচ্চারণের স্থান অনুযায়ী তালব্য বর্ণ আটটি, সেগুলো হল স, স, বর্গীয় জ, ঝ, ইয়, তালবীয় স, অন্ত্যেষ্টীয় জ, অন্ত্যেষ্টীয়। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন বর্ণ যথাক্রমে ৩২, ৮ এবং ১০টি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোন সালে গঠিত হয়? এটি গঠিত হয় ২৩শে অক্টোবর ২০০১ সালে। কোনটি নির্দেশক নয়? এখানে নির্দেশক নয় তম, তম দ্বারা বচন বোঝানো হয়, আর টি, টা, খানাখানি, জন ইত্যাদিকে নির্দেশক বলা হয়। সৈয়দ মোস্তফা সিরাজের গ্রন্থ কোনটি? সৈয়দ মোস্তফা সিরাজের গ্রন্থগুলোর মধ্যে একটি হল অলিক মানুষ। পরিভাষার আক্ষরিক অর্থ কি? পরিভাষার আক্ষরিক অর্থ হল বিশেষ ভাষা। যৌগিক শব্দ কোনটি? এখানে যৌগিক শব্দ হল গায়ক। বাংলায় পাদচ্ছেদ বলা হয় কোন জ্যোতিষচিহ্নকে? বাংলায় পাদচ্ছেদ বলা হয় কমাকে। কোনটি তৎপুরুষ সমাস? এখানে তৎপুরুষ সমাস হল মন্ত্রমুগ্ধ, মধুমাখা ইত্যাদি। বিকল শব্দের বি কোন শ্রেণীর উপসর্গ? বিকল শব্দের বি সংস্কৃত শ্রেণীর উপসর্গ। গটলিকা প্রবাহ বাগধাটিতে গটল শব্দের অর্থ কী? এ বাগধাটিতে গটল শব্দের অর্থ হল ভেড়া। সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কি? সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম হল শনিবারের চিঠি। হেলাল শব্দের সমার্থক শব্দ কোনটি? হেলাল শব্দের সমার্থক শব্দ হল রাখা। রবীন্দ্রনাথের সোনার তরী কবিতা কোন ছন্দে রচিত? সোনার তরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। সঠিক শব্দের বিপরীত শব্দ কোনটি? সঠিক শব্দের বিপরীত শব্দ হল ব্যাটিক। দৈনিক সমকাল পত্রিকা প্রকাশিত হয় কোথা থেকে? এটি প্রকাশিত হয় ঢাকা থেকে। এতক্ষণ অপেক্ষা করলাম কিন্তু গাড়ি পেলাম না, এটি কোন শ্রেণীর বাক্য? এটি একটি যৌগিক বাক্য। খাঁটি বাংলায় কোন সন্ধি নেই? খাঁটি বাংলায় বিসর্গ সন্ধি নেই। কোনটি মৌলিক শব্দ? এখানে মৌলিক শব্দ হল হাত। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্চম্যান। অনুসর্গকে কয় ভাগে ভাগ করা যায়? অনুসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। ছাড়পত্র কাব্যগ্রন্থটি কার লেখা? ছাড়পত্র কাব্যগ্রন্থটি লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। অন্ধজনে দয়া করো, এটি কোন কারকের কোন বিভক্তি? এটি সম্প্রাদানে সপ্তমী। বড়, বড্ড কোন ধরনের পরিবর্তন? এটি ব্যঞ্জনদ্বিত্ব পরিবর্তন। মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি? মুক্তিযুদ্ধ বিষয়ক নাটকগুলোর মধ্যে একটি হল পায়ের আওয়াজ পাওয়া যায়। লেফাফা দুরস্থ বাগধারায় লেফাফা শব্দের আবিধানিক অর্থ কি? লেফাফা দুরস্থ বাগধারায় লেফাফা শব্দের আবিধানিক অর্থ হল খাম। বটতলার উপন্যাস গ্রন্থের লেখকের নাম কি? এই গ্রন্থের লেখকের নাম হল রাজিয়া খান। তপবন কোন সমাস? তপবন শব্দটি চতুর্থী তৎপুরুষ সমাস। এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হল এটি কোন ধরনের বাক্য? এটি হল নির্দেশাত্মক বাক্য। কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য ছিল দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা। ভারসাম্যতা শব্দটি অশুদ্ধ কেন? ভারসাম্যতা শব্দটি প্রত্যয়জনিত কারণে অশুদ্ধ। সাদ থেকে নদী দেখা যায়, এখানে সাদ কোন কারকে কোন বিভক্তি? বাক্যে সাদ শব্দটি অপাদানে পঞ্চমী। রাতুল শব্দের অর্থ কি? রাতুল শব্দের অর্থ হল লাল। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? উপমান কর্মধারয় সমাসের উদাহরণ হল শশব্যস্ত। সূর্য উঠলে আধা দুর্বৃত্ত হয়, বাক্যে উঠলে কোন ক্রিয়াপদ? বাক্যে উঠলে অসমাপিকা ক্রিয়াপদ। ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন কি? এর বাক্য সংকোচন হল ক্ষমার হোক। হাটটান বাগধাটির অর্থ কি? এ বাগধাটির অর্থ হল চুরির অভ্যাস। ষষ্ঠ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? এর সঠিক সন্ধি বিচ্ছেদ হল সহসন্ত যুক্ত ষষ্ঠ। খোকা শব্দটি কোন ভাষা শব্দ? খোকা শব্দটি দেশি শব্দ। তন্ময় শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? তন্ময় শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হল তর্যকময়, তন্ময়। বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কি বসে? বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন ব্যবহৃত হয়। কোনটি নিপাতনের সিদ্ধ সন্ধি?
নিবাতনে সিদ্ধ সন্ধি হল বনযোগপতি তথা বনস্পতি। শিক্ষক শ্রেণীকক্ষে এলেন, এ বাক্যটি কোন কালের ক্রিয়া? এ বাক্যটি সাধারণ অতীতকালের ক্রিয়া। আদেশ, উপদেশ, নিষেধ, এগুলো ক্রিয়ার কোন ভাব? এগুলো ক্রিয়ার অনজ্ঞাভাব। ক্রিয়া প্রকৃতির অন্য নাম কি? ক্রিয়া প্রকৃতির অন্য নাম হল ধাতু। মুহূর্তে অভিমান ভোলা অর্থে কোন বাগধাটি ব্যবহৃত হয়? মুহূর্তে অভিমান ভোলা অর্থে যে বাগধাটি ব্যবহৃত হয় সেটি হলো বিড়ালের আড়াই পা। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এখানে টাপুর টুপুর কোন পদ? বাক্যে টাপুর টুপুর হলো অব্যয়পদ। সমাস নিষ্পন্ন পদটিকে কি বলা হয়? সমাস নিষ্পন্ন পদটিকে বলা হয় সমস্ত পদ। এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক এককে কি বলা হয়? এটিকে বলা হয় বাক্য। বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন, এই পরোক্ষ উক্তিটির প্রত্যক্ষ রূপ কি হবে? এর প্রত্যক্ষ রূপ হবে বাবা ছেলেকে বললেন তুমি দীর্ঘজীবী হও। দ্বীপের ব্যাসবাক্য কি? এর ব্যাসবাক্য হল দুদিকে অবচার। জল শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? জল শব্দের সমার্থক শব্দ নয় হল জলধি, কেননা সমুদ্রের সমার্থক শব্দ হল জলধি। তুমি না বলেছিলে আগামীকাল আসবে, এখানে নায়ের ব্যবহার কি অর্থে? বাক্যে নায়ের ব্যবহার হেমাসক অর্থে। কোনটি একবচন? এখানে একবচন হল আমি। নিমরাজি শব্দের নিম উপসর্গটি কি অর্থ নির্দেশ করে? এই শব্দের নিম উপসর্গটি কম বা আধা অর্থ নির্দেশ করে। তারা সাগরের তীরে চিনুক কুড়াত, এটি কোন কালের ক্রিয়ার উদাহরণ? এটি নিত্য অতীতকালের ক্রিয়ার উদাহরণ। অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? অভাব অর্থে ব্যবহৃত হয়েছে আলুনি উপসর্গটি। প্রিয়ংবদা শব্দটি কিভাবে গঠিত? এই শব্দটি সমাসের সাহায্যে গঠিত। কোন বাক্যটিতে অনন্যই অব্যয়ের ব্যবহার রয়েছে? সেটি হল আমি আজ আলবাত যাব। রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? রূপক কর্মধারয় সমাসের উদাহরণ হল ক্রোধানল, বিষাদ সিন্ধু, মনোমাঝি ইত্যাদি। গাছটা মর্মর করে ভেঙে পড়ল, এখানে মর্মর কোন অনুকৃতির ধনাত্মক শব্দ? এখানে মর্মর অনুভূতির কাল্পনিক। বাবা বাজার ইলিশ থেকে এনেছেন, বাক্যটি সার্থক বাক্যের কোন গুণ হারিয়েছে? বাক্যটি সার্থক বাক্যের আসক্তির গুণ হারিয়েছে। ব্যর্থ শব্দটির সন্ধিবিচ্ছেদ কি? এর সঠিক সন্ধিবিচ্ছেদ হল বিযোগ অর্থ ব্যর্থ। বাংলা সাহিত্যের মধ্যযুগ কোনটি? বাংলা সাহিত্যের মধ্যযুগ বলা হয় 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। আটবী বায়ুবশে উজিত সে উচ্ছ্বসী, বাক্যটির আটবী শব্দটির প্রতিশব্দ কোনটি? এর প্রতিশব্দ হল অরণ্য। উৎকর্ষতা শব্দটি অশুদ্ধ কেন? উৎকর্ষতা শব্দটি অশুদ্ধ হল প্রত্যয়জনিত কারণে। সিংহাসন শব্দটি কোন সমাস? এই শব্দটি মধ্যপদলোপী কর্মধারায় সমাস। মা শিশুকে খাওয়াচ্ছেন, বাক্যটিতে খাওয়াচ্ছেন কোন ক্রিয়াপদের উদাহরণ? বাক্যটিতে খাওয়াচ্ছেন শব্দটি নিজন্ত ক্রিয়াপদের উদাহরণ। সমাস ভাষাকে কি করে? সমাস ভাষাকে সংক্ষেপ করে। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এ তিনটি কিসের গুণ? এ তিনটি হল বাক্যের গুণ। মাথা খাটিয়ে কাজ করবে, বাক্যে মাথা শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে। কোনটি দ্বন্দ্ব সমাস? এখানে দ্বন্দ্ব সমাসের মধ্যে একটি হল হাটে বাজারে। দুরূহ শব্দের সন্ধিবিচ্ছেদ কি? দুরূহ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হল দু বিসর্গ যোগ উ দুরূহ। তার যেন সেখানে যাওয়া হয়, বাক্যটি কোন বাচ্য? এ বাক্যটি ভাববাচ্য বাক্য। সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবিত? সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কানপার। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।